হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে একটা বড় সড়ো একটা খুশখবর চলে আসছে। মানে আজকের এই খবরটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেটা বলা হচ্ছে যে ভোটে জিতলে পরে সমস্ত অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের যে বেতন সেটা কিন্তু সম্পূর্ণরূপে ডবল করে দেওয়া হবে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা অনেকের মনে একটা কোশ্চেন তৈরি হতে পারে যে কীভাবে করে সম্ভব যে ভোটে জিতলে পরেই তোমাদের যে বেতনটা, যেটা দীর্ঘদিন ধরে চলছিল এবং রিসেন্টলি আমরা দেখেছি যে রাজ্য সরকার 750 টাকা এবং 500 টাকা করে বেতন বৃদ্ধি করেছে এবং কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো কিছু বেতন বৃদ্ধি করা হয়নি। তো এখানে কে এই কথাটা বলেছেন যে ভোটে জিতলে পরে, মানে আসন্ন যে লোকসভা ভোট রয়েছে সেই লোকসভা ভোটে জিতলে পরে সরাসরি অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের বেতন এক লাফে তোমাদের ডবল করে দেওয়া হবে, মানে যেটা দেওয়া হচ্ছে সেটা ডবল করে দেওয়া হবে। তো এই নিউজটা সম্বন্ধে তোমাদের ডিটেলসে একদম বিস্তারিতভাবে করে প্রুফ সহকারে আলোচনা করব, যাতে তোমাদের বিষয়টা ডিটেলসে ক্লিয়ারলি বুঝতে পারো যে এখানে কার কথা বলা হচ্ছে এবং কারা এই যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে তোমাদের এই বিষয়টা কিন্তু জানাটা অবশ্যই দরকার যে বেতন বৃদ্ধি আদৌ সম্ভব কি সম্ভব না। তো তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে যে যখনই কোনো রকম ইলেকশনস আসে, ইলেকশনের আগে কিন্তু বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টিস তারা কিন্তু বিভিন্ন রকমের ঘোষণা করেন যে এটা দেওয়া হবে ওটা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু যে তোমাদের বলা হচ্ছে এটা কিন্তু একটা পলিটিক্যাল পার্টির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, এবং কোন পলিটিক্যাল পার্টির তরফ থেকে ঘোষণা করা হয়েছে সেটাও তোমাদের আমি প্রুফ সহকারে দেখিয়ে দিব। এবং এখানে বলা হয়েছে যে বিষয়টি যে কেন্দ্রীয় যে সরকারের যে হার রয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে যে কেন্দ্র সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা বলো বা আশা কর্মী, তোমরা জানো যে এখানে কিন্তু 60-40 বা 55 এবং তোমাদের 45 রেশিওতে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা রাজ্যতে আলাদা আলাদা হতে পারে। তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে পার্সেন্টেজটি রয়েছে তার যেটা তারা দিচ্ছেন সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে ডবল করে দেওয়া হবে। মানে সাপোজ তোমাদের একটা এক্সাম্পল হিসেবে বুঝাই যে 4,500 টাকা করে সাপোজ মনে করো এখন অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কেন্দ্র সরকার দ্বারা দেওয়া হচ্ছে, তাহলে পরে তারা যদি ভোটে জিতেন তাহলে পরে তাদেরকে কিন্তু সরাসরি 9,000 টাকা করে তারা দিবেন, ঠিক আছে? তার মানে দাঁড়াচ্ছে এখানটায় এটা যে রাজ্য সরকারের যে শেয়ার রয়েছে সেখানে তারা কিন্তু কোনো রকমভাবে করে ইনক্রিজ করবেন না। মানে তাদের যে টাকা তারা দিচ্ছেন যত পোর্শনে সেটা কিন্তু তারা ডবল করে দেবেন, ঠিক আছে? তো কারা বলেছেন এবং কি বলেছেন, তো দেখো তোমাদের প্রুফটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার জিনিসটা আরও ক্লিয়ারিটি পাবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানটা, এটা কিন্তু কংগ্রেসের ম্যানিফেস্টো এবং এখানে কি বলা হয়েছে যে তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু দ্য পে অফ ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার আশা অঙ্গনওয়াড়ি মিড ডে মিল ও কুকস উইল বি ডাবল। মানে এখানে বলা হচ্ছে যে এই দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টটা, এখানে বলা হয়েছে ডাবল করে দেওয়া হবে। এবং এটা কি, এটা কংগ্রেসের কিন্তু ম্যানিফেস্টো এবং বলা হয়েছে যে কংগ্রেস যদি তোমাদের 2024 যে লোকসভা ভোট রয়েছে সেই ভোটে যদি তারা জিতেন, সরকার তারা যদি গঠন করতে পারেন, তাহলে পরে তারা কিন্তু এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন যেখানে অঙ্গনওয়াড়ি আশাকর্মী এবং মিড ডে মিল যে যারা রান্না করছেন তাদের কিন্তু যে কেন্দ্রীয় হারে যে টাকাটা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে সেই টাকাটা কিন্তু সরাসরিভাবে তারা ডবল করে দেবেন, মানে সেটা ডবল টাকা তারা কিন্তু কর্মীদেরকে প্রোভাইড করবেন। তো আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটটাই তোমাদেরকে জানানো হচ্ছিল। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।